আসবেন তো শুভ মুহূর্তে? শনিবার দুপুরে কার্যত আগুনে ঝলসে গেল দমদমের বস্তি এলাকা। বহু পরিবার ঘরছাড়া, তবে হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন লাগার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও বস্তির অন্দরে শোনা যায় পরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। এলাকায় পড়ে রয়েছে অনেক দাহ্য পদার্থ, তার জেরেই আগুন ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দমদমের হনুমান মন্দিরের ঠিক পেছনের বস্তিতে আগুন লাগে দুপুর 12টা নাগাদ। পুরো ছাই হয়ে যায় গোটা এলাকা, সব হারিয়ে বুক ফাটা হাহাকার করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও তৃণমূল প্রার্থী সৌগত রায়। দমদম থেকে আবির চৌধুরীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।